এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো এসএস ব্লগ, আর আজকে হতে চলেছে ধামাকেদার একটা পিকনিক ব্লগ। মানে আজকে হাসিঠাট্টা পরিবারের সাথে একটা পিকনিক হতে চলেছে, আর বিয়ের পর এই ফার্স্ট পিকনিক, আর সবাই একসাথে হবো ফার্স্ট টাইম মানে বিয়ের পর। আর এই যে আমার মানুষটা বাসন বয়ে বয়ে নিয়ে যাচ্ছে, আর এই যে আমার বোন মাংস নিয়ে যাচ্ছে, এদিকে সঞ্জিতা সাউন্ড বক্স নিয়ে। এ তুই কই যাবি? তুইও যাবি? মাংসের গন্ধে পিছে পিছে যাচ্ছে। সবাই রেডি? সবাই রেডি তো? কি রেডি? একদম। আজকে পুরো ঝাকানাকা পার্টি হবে। জেডি রেডি? ইয়েস। বেরিয়ে পড়লাম পিকনিকের উদ্দেশ্যে, আর পিকনিকে বেরোনোর পরেই শুরু হয়ে গেল আমাদের পাগলামি। আর যেই পাগলামিটা এখন ননস্টপ চলতেই থাকবে। প্রত্যেকে নিজের নিজের গাড়িতে মাল লোড করে নিয়ে চললাম, আর এক এক গাড়িতে কতজন সেটা দেখলে অবাক হবেন সত্যি। কি করছো তুমি? টিফিনে ছিল ওয়াই ওয়াই ডিম ফ্রাই, আর সাথে ছিল কফি। আর কফি না হলে কিন্তু শীতকালীন পিকনিক জমে না। যাই হোক, দেখতেই পাচ্ছ ওয়াই ওয়াই কিন্তু রেডি করা হচ্ছে, আর ওয়াই ওয়াইয়ের জন্য পেঁয়াজ টেয়াজ সমস্ত কিছু কাটা কিন্তু কমপ্লিট। আর কফির জন্য এই যে দুধ গরম করতে বসানো হয়ে গেছে, উনুন গাড়া হয়েছে, কারণ উনুনের রান্নার কিন্তু একটা আলাদাই স্বাদ। আর এখানে বিরিয়ানির জন্য অলরেডি চালটাও ভিজিয়ে রাখা হয়েছে। মাংসের ম্যারিনেটটা করলেই মোটামুটিভাবে কমপ্লিট হয়ে যাবে। আর কাটাকাটি এখানে দেখতেই পাচ্ছ মোটামুটি কমপ্লিটের পথেই রয়েছে। আর এই পিকনিক কিন্তু ধামাকেদার হতে চলেছে, তাই জন্য সবাই একদম স্কিপ না করে দেখতে থাকো। আর এই যে আমার পুরো লুকটা, মানে বিয়ের পরে এই ফার্স্ট টাইম আমি সালোয়ার কামিজে, আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর এই যে ওয়াই ওয়াইয়ের জন্য ডিমের ঝুড়ি করা হচ্ছে, এটা এখনও হতে টাইম লাগবে, কারণ উনুনে আঁচটা একটু কম। আর পাগলামি অলরেডি স্টার্ট হয়ে গেছে। কাজের পাশাপাশি যদি নাচ না হয়, পাগলামো না হয়, তাহলে কিন্তু পিকনিকটা জমে না। তাই দেখতেই পাচ্ছ পাগলামি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। যে যেমন পাচ্ছে জামাল জামালু এই গানটায় কিন্তু একদম পুরো ফাটিয়ে ডান্স করছে, আর যে যা পাচ্ছে মাথায় নিয়ে নাচ করা শুরু করে দিয়েছে। ফুল ভিডিও দেখতে হলে আমার ইনস্টাগ্রাম আইডিটাকে ফলো করতে হবে, সুস্মিতা18, তাড়াতাড়ি গিয়ে ফলো করে দাও। আর যারা আমার ফেসবুক পেজে যেতে চাও, তারা সুস্মিতা শিকদার দেখো পেয়ে যাবে ফেসবুকে। আর এখানে আমাদের ওয়াই ওয়াই কিন্তু রেডি, গরম গরম ওয়াই ওয়াই। আর এটা দিয়ে এখন উপরে একটু পেঁয়াজ ছড়িয়ে চলো আগে খেয়ে নিই, লোভ সামলাতে পারছি না। আর এখানে কিন্তু মাংসটা বসিয়ে দেওয়া হয়েছে, আর মাংস মোটামুটি এই যে দেখো হয়েও আসছে। যাই হোক, এখন আমরা আগে টিফিনটা করে নিই চলো। বিরিয়ানিটা খেতে জাস্ট অপূর্ব হয়েছিল, সত্যি বলতে মুখে লেগে আছে এখনও। মানে হোমমেড বিরিয়ানি বলতে গেলে এত টেস্টি, আর পুরোটা ক্রেডিট কিন্তু পাচ্ছে দীপা আর সাহিল মিলে এত সুন্দর টেস্টি বিরিয়ানি খাওয়ানোর জন্য। সত্যি মানে বিরিয়ানিটা ভুলতে পারবো না, জাস্ট অসাধারণ। আর সবার থেকে এখন কিন্তু রিভিউ নেব যে কীরকম হয়েছে। তো বিরিয়ানি কেমন? সাহিল মাস্টার শেফ, সাহিল মাস্টার শেফ, সাহিল সাহিল সাদা ভাত বিরিয়ানি খাচ্ছ না? গুড়িয়া আমাকে লঙ্কা দিবা, দুটো লঙ্কা দিবা। বেস্ট ফ্রেন্ডের বিরিয়ানি কেমন? প্রতিবার পিকনিকের বিশেষ আকর্ষণ, বাসন টাসন মাজার পর যখন ঠান্ডা লাগে তখন আমরা এইভাবে বোন ফায়ার জ্বালিয়ে ডান্স করি, একটু গরম হয়ে তারপরে বাড়ি চলে যাই। যাই হোক, এটাও এইবারও হতে চলেছে, দেখতেই পাচ্ছ আগুন কিন্তু জ্বালিয়ে নিয়েছে, আর সবাই রাউন্ড করে একদম অপেক্ষা করছে গান বাজবে আর নাচ করার জন্য। তো চলো একটু নেচে নেওয়া যাক। Go, 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 go
আমি বলবো তাকে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ বাড়িতে গিয়ে কিন্তু আরেকটা পিকনিক আছে, ফ্যামিলি পিকনিক, আর যেটাও কিন্তু ধামাকেদার হতে চলেছে। আর এই দেখো আমরা কিন্তু এখন গান বাজাতে বাজাতে পুরো রাস্তা যাবো। ফাইনালি বাড়িতে চলে এসেছি, আর পুরো ফ্যামিলি একসাথে আবার কয়েকদিন পর, মানে অনেকদিন পর মনে হচ্ছে। যাই হোক, 2024-এর কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে। আর চলো এখন নাচানাচি করা যাক, সবাই মিলে এখন ছাদে যাব, আর গিয়ে আগে টিফিন করব, টিফিন করে তারপরে নাচানাচি করব। তো চলো। এত কিছু রান্না হওয়া সত্ত্বেও কিছু খাওয়ার ক্ষমতা ছিল না, দুপুরে এত কিছু খাওয়া হয়েছে, তাই টিফিন খেয়ে শুধু নাচানাচি করে দিনটা কাটিয়ে দিলাম। কারণ কি, খাওয়া দাওয়া তো পড়ে থাকবে, মেন তো স্মৃতিটা। অলরেডি 12:02 যখন বাকি, বোমের আওয়াজ হচ্ছে বাইরে। হ্যাপি নিউ ইয়ার টু অল। আর 2024 সকলের অনেক 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 ভালো কাটুক, সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ছোটদের। আর কালকে ভিডিওটা এন্ড করতে একদমই ভুলে গিয়েছিলাম, আর আজকে এখনও আমি মাসির বাড়িতেই আছি, পিকনিকের মোডেই আছি এখনও। যাই হোক, আজকের পিকনিকটা একটু অন্যরকম হতে চলেছে, সেটাও দেখাবো, তোমাদেরকে শেয়ার করি, ভিডিওটা এন্ড করব, এখন এন্ড করব না। আর সকলের নতুন বছর খুব ভালো কাটুক এটাই চাই, আর আমারও যাতে ভালো কাটে। সকলে প্রে করো ভগবানের কাছে যেন আমারও 2024 ভালো কাটে। আর আজকের কী কী হচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করব, তারপরে ভিডিওটা এন্ড করব, ঠিক আছে? দেখতে পাচ্ছ আমাদের এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, প্রথমে কমলা দিয়ে শুরু, আর এখানে কিন্তু আমরা পুরো আড্ডা মারলাম। যাই হোক, এখন খিচুড়ি পিকনিক হবে, আর দেখতেই পাচ্ছ একদম গোবিন্দভোগ চালের গরম গরম খিচুড়ি, আর রোদে বসে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। আজকে যেহেতু ভেজ সোমবার, তাই জন্য আজকে খিচুড়ি, বাঁধাকপির ঘণ্ট, সাথে ছিল চাটনি। যাই হোক, আমি এখন খেতে বসে পড়েছি, আর বসে থাকতে পারলাম না, গন্ধে, খিচুড়ির গন্ধে মম করছে। খিচুড়ি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, চাটনি, মানে সব মিলেমিশে একাকার, আর সন্দেশ আর রসগোল্লাও।